কথায় আছে সুন্দর মুখের জয় সর্বত্রই। প্রত্যেক মানুষই চায় নিজেকে সুন্দর করে গড়ে তুলতে। সুন্দর দেখতে লাগার পেছনে কয়েকটি কারণ ও রহস্য রয়েছে। সৌন্দর্যের দিক থেকে কাশ্মীরিরা সারা ভারতবর্ষে ফেমাস। কি আছে রহস্য তাদের এই বিউটি সিক্রেটের মধ্যে, সেটাই জানবো আজকের ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ কাশ্মীরিদের এই বিউটি সিক্রেট অ্যাপ্লাই করে আপনিও হয়ে উঠতে পারেন সবার থেকে সুন্দর। সো লেটস গো ফর দ্য ভিডিও। কিছু ক্ষেত্রে মানুষের সৌন্দর্য নির্ভর করে বংশ পরম্পরার উপর। সুন্দর দেখতে লাগার পেছনে মানুষের জীবনশৈলী ও খাওয়া দাওয়ারও যথেষ্ট ভূমিকা রয়েছে। আমাদের নতুন প্রজন্ম অস্বাস্থ্যকর খাওয়া দাওয়ার প্রতি ঝুঁকছে, তাই সৌন্দর্যও তাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। কিন্তু আজও দেশের গ্রামাঞ্চলে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলের অধিবাসীরা যথেষ্ট সুন্দর হয়। তবে যদি কাশ্মীরের কথা বলা হয়, এখানকার সুন্দর প্রাকৃতিক পরিবেশের মতোই কাশ্মীরের মানুষরাও বিউটি অর্থাৎ সৌন্দর্যের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। কাশ্মীরিদের সৌন্দর্যের রহস্য অনেকটাই তাদের জিনগত, কিছুটা তাদের খাদ্যাভ্যাস এবং কিছুটা প্রাকৃতিক পরিবেশেরও হাত রয়েছে। আসুন জেনে নিই কাশ্মীরিদের এই বিউটি সিক্রেট বিস্তারিতভাবে। নাম্বার ওয়ান, জিন বা বংশ পরম্পরা। কাশ্মীর অঞ্চলটি 70-এর দশকে সম্পূর্ণ স্বাধীন একটি অঞ্চল ছিল। কাশ্মীরিদের একটি প্রথাগত নিয়ম হল, এখানকার যুবক যুবতীরা বাইরের অঞ্চলের কোনো ছেলেমেয়ের সাথে বিবাহ করতে পারেন না। কাশ্মীরিরা কাশ্মীরিদের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন, ফলে আজও কাশ্মীরিরা সেরকমই দেখতে যেমন তাদের পূর্বপুরুষরা ছিল। আমাদের দেশে ফেয়ার স্কিন অর্থাৎ ফর্সা চামড়ার মানুষরা বেশি প্রাধান্য পায়, এমনকি ফর্সা মানুষদের সুন্দর হিসাবে ভাবা হয়। যেহেতু কাশ্মীরিদের ডিএনএ ভারতের অন্য কোনো অঞ্চলের অধিবাসীদের সঙ্গে ম্যাচ করে না, সেই কারণে এরা যথেষ্টই ফেয়ার অর্থাৎ ফর্সা রঙের হয়। আর কিছুটা কাশ্মীরের মনোরম আবহাওয়া কাশ্মীরিদের সৌন্দর্যকে সাপোর্ট করে। নাম্বার টু, ক্লাইমেট অর্থাৎ আবহাওয়া। কাশ্মীর সম্বন্ধে আজও বলা হয়, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তাহলে এটাই হলো সেই স্বর্গ। কাশ্মীরের সুন্দর পরিবেশ সবসময় মানুষকে আকৃষ্ট করে। এখানকার সবকিছুতেই রয়েছে একটি আলাদা অনুভূতি, যেমন কাশ্মীরি মহিলাদের অপরূপ সৌন্দর্য। কাশ্মীরি মহিলারা এতটাই সুন্দর হয় যে কেউ দেখে অবাক হতে বাধ্য। এখানকার মহিলাদের সৌন্দর্যের পিছনে লুকিয়ে রয়েছে এখানকার মনোরম আবহাওয়া। কাশ্মীরের আবহাওয়া 12 মাসই ঠান্ডা থাকে, যা ত্বকের জন্য খুবই উপকারী, যার ফলে এখানকার লোকেরা অন্যান্য রাজ্যের তুলনায় ফর্সা রঙের হয়। নাম্বার থ্রি, কেশর। কাশ্মীরে উন্নত কোয়ালিটির কেশর পাওয়া যায়। স্পেনের পর একমাত্র কাশ্মীরেই এই উন্নত ধরনের কেশর অ্যাভেলেবল থাকে। কেশর কেবল ত্বকের উজ্জ্বলতাই বাড়ায় না, ত্বকের কোমলতাও রক্ষা করে। কাশ্মীরিরা কেশর ও চন্দনের পেস্ট করে তাদের শরীরে ব্যবহার করে, যার ফলে তাদের ত্বক হয় উজ্জ্বল ও নমনীয়। নাম্বার ফোর, আখরোট। আখরোটের মধ্যে ওমেগা 6, ওমেগা 4, ওমেগা 9 সহ আরও অনেক প্রকারের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা কোনো ব্যক্তিকে স্বাস্থ্যকর বানানোর সাথে সাথে তার সৌন্দর্যও বৃদ্ধি করে। কাশ্মীরে প্রচুর পরিমাণে আখরোট পাওয়া যায়। এখানকার মানুষরা খাওয়ার সাথে প্রতিনিয়তই আখরোট ব্যবহার করে। শুধু তাই নয়, কাশ্মীরি মহিলারা আখরোটের তেল তাদের মাথার চুলে ব্যবহার করে, যা তাদের চুলকে আকর্ষণীয় ও জেল্লাদার বানায়। নাম্বার ৫, বাদাম। বেশিরভাগ কাশ্মীরি মহিলাই তাদের সৌন্দর্য বৃদ্ধিতে বাদাম ব্যবহার করে। আপনিও যদি কাশ্মীরি মহিলাদের মতো দাগহীন সুন্দর ত্বক পেতে চান, তাহলে বাদামের ব্যবহার ত্বকে করে দেখতে পারেন। এর জন্য 8 থেকে 10টি বাদাম সারা রাত্রি জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়। সকালে সেই বাদামগুলির সাথে দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে সারা শরীরে লাগালে ত্বকের জেল্লা অনেকাংশে বৃদ্ধি পায়। কাশ্মীরে সারা বছরই ঠান্ডা ওয়েদার থাকে, আর ঠান্ডায় ত্বকের রুক্ষতা রোধ করতে কাশ্মীরিরা সারা বছরই এই পেস্টটি ব্যবহার করে, যার ফলে তাদের ত্বক হয় উজ্জ্বল ও ফর্সা রঙের। কাশ্মীর ও কাশ্মীরি অধিবাসীদের সৌন্দর্য উপরওয়ালার দান। আপনিও যদি কাশ্মীরিদের এই লাইফস্টাইল মেনে চলেন, তাহলে হয়ে উঠতে পারেন সবার থেকে আলাদা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে ফিরে আসছি আগামী এপিসোডে। সবাই ভালো থাকবেন, নমস্কার।